বিশ্বজুড়ে বৈচিত্র্যের যেন শেষ নেই। প্রকৃতির অদ্ভুত খেয়াল জন্ম দিয়েছে এমন এমন সব ভূপ্রকৃতি, যা দেখে বিস্মিত হওয়া তো বটেই, রীতিমতো অবিশ্বাস্য মনে হয়। বিশ্বের বিস্ময়কর প্রাকৃতিক শৈলী নিয়ে দেখুন এই পর্ব। স্টোন ফরেস্ট। স্টোন ফরেস্ট বা পাথরের বন, সারি সারি গাছের মতো দাঁড়িয়ে থাকা চুনাপাথরের স্তম্ভ, যা দেখলে বন বা বনের ফসিল ছাড়া আর কিছুই মনে হবে না আপনার। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি এই জায়গাটি রয়েছে চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে 85 কিলোমিটার দূরে সাইলন জেলায়। 400 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এমন অদ্ভুত সব দৃশ্য। মিলিয়ন মিলিয়ন বছর আগে এই জায়গাটি ছিল সমুদ্রের তলদেশ। শত শত বছর ধরে সাগরের তলদেশে জমে উঠেছিল লাইমস্টোন বা চুনাপাথরের স্তর। 270 মিলিয়ন বছর আগে ভূমিকম্প বা কোনো রহস্যময় কারণে এখানকার পানি শুকিয়ে গিয়ে জেগে উঠেছিল চুনাপাথরের পাহাড়, আর ধীরে ধীরে তা ক্ষয়প্রাপ্ত হয়ে আজকের রূপ ধারণ করেছে। 2007 সালে এই জঙ্গলের দুটি জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা দেয় ইউনেস্কো। জায়ান্টস কজওয়ে। জায়ান্টস কজওয়ে বা দৈত্যদের তৈরি পাথর বাঁধানো রাস্তা দেখতে পাওয়া যাবে যুক্তরাজ্যের আয়ারল্যান্ডসের এন্ট্রিমের সমুদ্রোপকূলে। প্রায় 40,000 ষড়ভুজাকার কলাম দিয়ে তৈরি একটি প্রাকৃতিক গুহা ছাড়াও বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পাথরের কলামও এখানকার প্রধান আকর্ষণ। স্তম্ভগুলোর উচ্চতা কোথাও 12 মিটার, আবার কোথাও বাঁধানো পথের প্রস্থ 40 ফুট ছাড়িয়ে গেছে। প্রায় 32,000 ঘনমিটার স্তম্ভ দিয়ে তৈরি পথটি সমুদ্রের মধ্যে 183 মিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই জায়গাটির সৃষ্টি নিয়ে প্রচলিত আছে নানা গল্প। কারো মতে জায়ান্ট বা দৈত্যাকৃতির মানুষদের কেউ যাতায়াতের জন্য এই পথটি তৈরি করেছিল। দুই দৈত্যের মধ্যে লড়াইয়ের ফলে বা দেশটির দৈত্য ফিন ম্যাককল স্কটিশদের সাথে যুদ্ধ করতে যাওয়ার সময় এই রাস্তাটি তৈরি করেছিলেন। বিজ্ঞানীদের মতে 50 থেকে 60 মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি এন্ট্রিম আগ্নেয়বলয়ের মধ্যভাগে ছিল। তরল লাভার পাতলা পাত শীতল এবং সংকুচিত হতে হতে এমন আকৃতির আগ্নেয় শিলার স্তম্ভ তৈরি করেছে। 1987 সালে ইউনেস্কো এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা দেয়। আই অব দ্য সাহারা। সাহারার চোখ, বাস্তবের চোখ না হলেও সাহারা মরুভূমিতে 25 মাইল ব্যাসের বিশাল গোলাকৃতির জায়গা, যা আই অব দ্য সাহারা বা রিশাদ স্ট্রাকচার নামে পরিচিত। পশ্চিম মধ্য মৌরিতানিয়ার ওয়াদান শহরের কাছে রয়েছে এই ভূমি গঠনটি, কিন্তু ভূমি থেকে এর কিছুই বোঝা যায় না। 1965 সালে নভোচারীদের ক্যামেরায় ধরা পড়ে এই জায়গাটি। প্রথমে মনে করা হয়েছিল গ্রহাণুর আঘাতের ফলে সৃষ্টি হয়েছে এই জায়গাটি, কিন্তু পরে বিজ্ঞানীরা জানান তা হওয়ার সম্ভাবনা খুবই কম। 100 মিলিয়ন বছর আগে ভূ অভ্যন্তরের টেকটোটনিক প্লেটে নড়াচড়ার ফলে এমন অভূতপূর্ব ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এ সবই ধারণা মাত্র, প্রমাণিত নয়। যে কারণে আই অব দ্য সাহারার উৎপত্তি রহস্য এখনও রয়ে গেছে অনুদ্ঘাটিত। সকোত্রা দ্বীপ। আরব সাগরে 3,796 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপপুঞ্জ সকোত্রা। ইয়েমেনের অন্তর্গত এই দ্বীপটি হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার সিং অন্তরীপ থেকে 240 কিলোমিটার এবং আরব উপদ্বীপ থেকে 380 কিলোমিটার দূরে অবস্থিত। বিচ্ছিন্ন এই দ্বীপটি এতটাই বৈচিত্র্যপূর্ণ যে একে পৃথিবীর কোনো জায়গা বলেই মনে হবে না। বিচিত্র সব গাছপালা এবং প্রাণীকুলের বাস এই দ্বীপ। কোনো কোনোটি 20 মিলিয়ন বছর ধরে টিকে আছে। এদের মধ্যে 700টি প্রজাতি বিপন্ন এবং এদের অনেকগুলো শুধু এই দ্বীপেই দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি অদ্ভুত প্রাকৃতিক গুহা। বিজ্ঞানীদের মতে 6 থেকে 7 মিলিয়ন বছর আগে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল সকোত্রা। 2008 সালে এই দ্বীপটিকে ন্যাচারাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো। সালার ডে ইউনি।
অপার্থিব সৌন্দর্যে ভরা এই সল্ট লেকটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ায় রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় লবণ সমতল বা লবণ মরুভূমি হিসেবে বিখ্যাত, যা 10,582 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। প্রাগৈতিহাসিককালে এই জায়গায় মিনচিন নামে বিশাল একটি লেক ছিল। পরে লেকটি শুকিয়ে যায় এবং দুটি ছোট লেক এবং দুটি বড় লবণ মরুভূমির জন্ম দেয়। এগুলোর একটি সালার ডে কৈপাসা এবং সবচেয়ে বড়টির নাম সালার ডে ইউনি। সালার ডে ইউনি সমতল বলতে কয়েক মিটার পুরু লবণের স্তর, যা মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে। বর্ষার সময় পার্শ্ববর্তী লেক টিটিকাকা থেকে বেয়ে আসা পানিতে প্লাবিত হয় সালার ডে ইউনি, যা জন্ম দেয় অবিশ্বাস্য এক দৃশ্যের। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।